উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ সরাই চৌমাথা থেকে এমনাদুল মল্লিক নামে বছর ৩৭ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কিছু জিনিস বিক্রি করার উদ্দেশ্যে সে ঘোরাফেরা করছিল। এমনাদুলের বিরুদ্ধে এর আগেও চুরি ডাকাতির অভিযোগ রয়েছে। এই চুরি ডাকাতির অভিযোগে এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।